শীত বাড়তে থাকায় ময়মনসিংহের হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, রোগীর সংখ্যা তো বাড়ছে, সেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা জানাবেন। বেতন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1000 শয্যার বিপরীতে প্রায় প্রত্যেক দিন 3 থেকে 4 হাজার রোগী কিন্তু ভর্তি থাকে এবং বৃহত্তর ময়মনসিংহের, বিশেষ করে ময়মনসিংহের জেলা নয়, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ, সুনামগঞ্জ থেকেও কিন্তু প্রতিদিনই কিন্তু রোগীরা আসেন। যেহেতু শীতকাল চলছে এবং শীতের প্রকোপ কিন্তু ক্রমেই বাড়ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এবং শহরে সকালে এবং সন্ধ্যার পর কিন্তু শীত বাড়ছে, সেই সাথে হিমেল বাতাসও রয়েছে, যার কারণে কিন্তু অল্পতেই যারা নবজাতক রয়েছে, 1 মাস, 1.5 মাস, 2 মাস কিংবা 1 বছরের নিচে যে শিশুরা রয়েছেন এবং বৃদ্ধরা রয়েছেন, তাদের প্রধান যে কমন যে রোগটি দেখা দিচ্ছে সেটি হলো ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। এবং আমি রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিট, এখানে 2টি শিশু ইউনিট রয়েছে, যেখানে প্রায় 72টি শয্যা রয়েছে। শয্যা তো পরিপূর্ণ হয়েছেই এবং তার বিপরীতে প্রায় 400-এর উপরে কিন্তু রোগী ভর্তি রয়েছে। একেবারে নবজাতক ছোট্ট শিশু, 1 মাস, 1.5 মাস বয়স, শয্যা তার সে পায়নি, তার তাকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে, কারণ প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এখানকার যিনি বিভাগীয় প্রধান রয়েছেন জামশেদ আলম আমাকে জানিয়েছেন যে প্রতিদিন যেভাবে রোগীর চাপ বাড়ছে, তাদেরও রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, তারপরেও তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন রোগীকে সুস্থ করে তোলার জন্য। এবং এখানে যারা আসছেন চিকিৎসা নিচ্ছেন, 2-3 দিন পর আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, এবং যেটা ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে এই শীতের মৌসুমটাতে বিশেষ করে ব্রঙ্কোলাইটিস, অ্যাজমা, তারপর যেই আরেকটি সমস্যা যেটি দেখা দিচ্ছে সেটি হলো যে মেরিনজাইটিস, সেটির কারণে কিন্তু জ্বরের সাথে খিচুনি হচ্ছে, যার কারণে অভিভাবকরা অল্পতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। এবং ডাক্তাররা যেটা বলছেন যে এই ঠান্ডার যে সময়টা যাচ্ছে, এই সময় শিশুকে বাড়তি যত্ন নিতে হবে, কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না, এবং সেই সাথে যদি কোনো ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় সে দ্রুত যেন নিকটস্থ হাসপাতাল এবং ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এখানে আসে। এবং ডাক্তাররা যেটা বলছিলেন যে যখন এখানে চিকিৎসা সেবার জন্য শিশুদেরকে নিয়ে আসা হয়, তখন কিন্তু আসলে ক্রিটিক্যাল মুমেন্ট থাকে, তখন কিন্তু তাদেরকে আসলে বিশেষ করে সেপটিক জোন ইঞ্জেকশন, বিশেষ করে ওরাল ফরম্যাটে যে ওষুধগুলো রয়েছে, এজিথ্রোমাইসিন, সেফেক্সিম, সেই ওষুধগুলোর মাধ্যমে কিন্তু চিকিৎসা সেবা দেওয়া হয়। তো সব মিলিয়ে বলা যায় যে প্রতিনিয়তই আসলে শীত যত বাড়ছে, শীতজনিত ঠান্ডা রোগীর চাপ কিন্তু বাড়ছে, এবং এই চাপ সামলাতেও মোটামুটি হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের, তারপরে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এই রোগীদেরকে সেবা সুস্থতা দিয়ে সুস্থ করার জন্য। সব মিলিয়ে এই ছিল মূলত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ থেকে সর্বশেষ আমার কাছে।